हेलो व्यूअर्स, वेलकम टू माय यूट्यूब चैनल फिजिक्स विद ऋषिकेश। देखो आगेर क्लासटा आमरा थार्मल एक्सपेंशन और कैलोरीमेट्रीर ऊपर टोटाल कन्सेप्ट आमरा जेने नियेछि, बेसिक फर्मुलागुलो आमरा जेने गेछि एवं आज के आमरा सेई टपिक दुटोर ऊपर भित्ति करे 10 खाना इम्पर्टेंट प्रिभियस इयारे क्वेश्चन सल्व करब, एकदम डिटेल सल्यूशन। तो चलो आमरा क्लासटा स्टार्ट करी और बंधुदेर मध्ये तोमरा शेयर करे दाओ भिडियोटा, जारा एखोनो आमार चैनलटाके सबसक्राइब करनि प्लिज सबसक्राइब करे दाओ और भालो लेगे थाकले एकटा लाइक करे दाओ। चलो लेट स्टार्ट। फर्स्ट क्वेश्चन की बोलते हैं, इन मार्करी थर्मोमीटर द आइस पॉइंट माने लोअर फिक्स्ड पॉइंट इज मार्क्ड एज 10 डिग्री एंड द स्टीम पॉइंट माने अपर फिक्स्ड पॉइंट इज मार्क्ड एज 130 डिग्री। जिज्ञेस करते हैं, एट 40 डिग्री सेंटीग्रेड टेम्परेचर व्हाट विल बी दिस टेम्परेचर रीड। माने मार्करी थर्मोमीटर एवं 40 डिग्री सेंटीग्रेड माने सेल्सियस थर्मोमीटर, এই দুটো মধ্যে রিলেশন। সেলসিয়াস স্কেলের অ্যাকচুয়াল রিডিং মাইনাস সেলসিয়াস স্কেলের লোয়ার রিডিং ডিভাইডেড বাই সেলসিয়াস স্কেলের ম্যাক্সিমাম রিডিং মাইনাস লোয়ার ফিক্সড ভ্যালু ইকুয়াল টু, এবার হচ্ছে এটা আমার সেলসিয়াস স্কেলটা গেল, এবার হচ্ছে মার্কারি থার্মোমিটার। মার্কারি থার্মোমিটার কি হবে, এর টি এর ভ্যালু আমাকে বার করতে হবে, মাইনাস এটার লোয়ার ভ্যালু লোয়ার ফিক্সড পয়েন্ট কত বলে দিয়েছে 10, ডিভাইডেড বাই এটা আপার ফিক্সড ভ্যালু কত 130 মাইনাস 10। এবার এটাকে সলভ করো, দেখো টিসি এর ভ্যালু কত বলেছে সেলসিয়াস স্কেলে 40 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে 40 ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু টি মাইনাস 10 ডিভাইডেড বাই 120। এবার জাস্ট সলভ করো, টি মাইনাস 10 ইকুয়াল টু 48, টি হচ্ছে আমার 58 ডিগ্রি, মানে হচ্ছে অপশন ডি। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার টু, ইফ গামা ইজ দ্য রেশিও অফ স্পেসিফিক হিটস অ্যান্ড আর ইজ দ্য ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট দেন দ্য মোলার স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম দ্যাট ইজ সিভি ইজ। চারটে অপশন দেওয়া আছে। আমরা জানি কোনো একটা গ্যাসের ক্ষেত্রে দু ধরনের স্পেসিফিক হিট থাকে, একটা স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম সিভি, আর একটা কি স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেশার সিপি। এবার এদের মধ্যে রিলেশন কি, আমরা জানি সিপি বাই সিভি এই রেশিওটা বলে দিয়েছে গামা, তাহলে এখান থেকে আমরা সিপি সমান কত লিখতে পারি, গামা ইন্টু সিভি, এটা 1 নম্বর ইকুয়েশন নাম দিয়ে রাখো। এগেন সিপি আর সিভি এর মধ্যে আরেকটা রিলেশন হোল্ড করে, সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর, মানে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে এখান থেকে সিপি সমান কি লিখতে পারি, আর প্লাস সিভি, এটাকে 2 নম্বর ইকুয়েশন নাম দিয়ে রাখো। এবার দেখো 1 নম্বর ইকুয়েশন 2 নম্বর ইকুয়েশনে দুটোর লেফট হ্যান্ড সাইড কি আছে সিপি, তাহলে রাইট হ্যান্ড সাইড আমার ইকুয়াল হবে, তাহলে গামা সিভি ইকুয়াল টু আর প্লাস সিভি এটা হবে। এবার গামা সিভি মাইনাস সিভি ইকুয়াল টু আর, সিভি কমন নাও, তাহলে কি পড়ে থাকবে, গামা মাইনাস 1 ইকুয়াল টু আর, তাহলে সিভি সমান কত, আর ডিভাইডেড বাই গামা মাইনাস 1, মানে হচ্ছে অপশন এ। থ্রি বডিজ অফ দ্য সেম ম্যাটেরিয়াল অ্যান্ড হ্যাভিং মাসেস এম এম অ্যান্ড 3 এম, মানে তিনখান বডির মাস দেওয়া আছে আর অ্যাট টেম্পারেচার 40 ডিগ্রি সেন্টিগ্রেড 50 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যান্ড 60 ডিগ্রি সেন্টিগ্রেড রেসপেক্টিভলি, ইফ দ্য বডিজ আর বট ইন টার্মিনাল কন্ট্যাক্ট দ্য ফাইনাল টেম্পারেচার উইল বি। দেখো এই টাইপের কোশ্চেনগুলো সলভ করার জন্য আমার যে ফর্মুলাগুলো আমার দরকার হয় সবকটা আমি ডিরাইভ করে তোমাদের দেখিয়ে দিয়েছি কনসেপ্ট ক্লিয়ারিং ক্লাসে, আমি সেই ক্লাসের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা আগে সেটা দেখে এসো তারপরে কোশ্চেনগুলো সলভ করতে থাকো। তিনটে বডিকে আমি টার্মিনাল কন্ট্যাক্টে এনেছি, মানে কি বলতে পারো যে তিনটে বডিকে আমি মিক্স করেছি, তাহলে কি হবে, মিক্সচারের ফাইনাল টেম্পারেচার কি হয়, আমরা জানি থিটা মিক্সচার ইকুয়াল টু এম ওয়ান সি ওয়ান থিটা ওয়ান, এগুলো আমরা সব প্রুফ করে দেখিয়েছি, প্লাস এম টু সি টু থিটা টু প্লাস এম থ্রি সি থ্রি থিটা থ্রি ডিভাইডেড বাই এম ওয়ান সি ওয়ান প্লাস এম টু সি টু প্লাস এম থ্রি সি থ্রি, এটা কখন হয়, যখন ক্যালোরিমেট্রির প্রিন্সিপালটা হোল্ড করে, হিট লস্ট ইকুয়াল টু হিট গেইনড, ঠিক আছে। তাহলে এবার জাস্ট ভ্যালু পুট করো, এম প্রথম বস্তুটা
40 ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস আমি সিটাকে টোটালি বাইরে কমন নেব, একই ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, তাহলে সি আমার সেম হবে তিনটে বডির ক্ষেত্রেই। এম ইন্টু 50 প্লাস 3m ইন্টু 60 ইন্টু সি ডিভাইডেড বাই এম ইন্টু সি প্লাস এম ইন্টু সি প্লাস 3m ইন্টু সি। এটাকে সলভ করো, 40 প্লাস 50 90 প্লাস 180 270 ডিভাইডেড বাই 5, উপর নিচ থেকে এমসি গুলো কেটে যাবে, তাহলে এটা করলে কত আসবে 54 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে অপশন বি। কোশ্চেন নাম্বার 4 কি জানতে চেয়েছে, ওয়াটার ইজ হিটেড ফ্রম 0 ডিগ্রি সেন্টিগ্রেড টু 10 ডিগ্রি সেন্টিগ্রেড দেন ইটস ভলিউম, মানে ভলিউমে তখন কি হবে। আমরা জানি যে কোনো বডিকে আমি যদি বাইরে থেকে হিট সাপ্লাই করি তাহলে কি হবে, সেটা এক্সপ্যান্ড করবে, এবং বডিটাকে আমি যদি বাইরে থেকে কুল করি মানে টেম্পারেচার ওর থেকে আমি এক্সট্রাক্ট করি তাহলে বডিটা শ্রিঙ্ক করবে বা কন্ট্রাক্টেড হবে তার ভলিউম। কিন্তু জলের ক্ষেত্রে একটা অ্যানোমালাস বিহেভিয়ার দেখা যায়, এটা আমি এক্সপ্লেন করেছি, সেই অ্যানোমালাস বিহেভিয়ারটা কি না, 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে জলের টেম্পারেচার যতই বাড়াও না কেন তার ভলিউম সবসময় কন্ট্রাক্টেড হবে, এবং 4 ডিগ্রি থেকে তারপরে যত ডিগ্রি সেন্টিগ্রেড অব্দি তুমি টেম্পারেচার বাইরে থেকে অ্যাড করবে জলের ভলিউম সেক্ষেত্রে বাড়বে। কিন্তু এই 0 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড এই যে টেম্পারেচার রেঞ্জ এর মধ্যে জল একটা অ্যানোমালাস বিহেভিয়ার শো করে, তাহলে এখানে কোনটা অপশন রাইট হবে, অপশন বি, ফার্স্ট ডিক্রিজেস অ্যান্ড দেন ইনক্রিজেস। জলের এই 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড সেখান থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে 0 ডিগ্রি থেকে যখন 4 ডিগ্রি সেন্টিগ্রেডে জল আসবে তখন তুমি বাইরে থেকে হিট করছো তখন তার ভলিউম কন্ট্রাক্টেড হবে মানে ভলিউম কমবে নেগেটিভ, আর 4 ডিগ্রি থেকে 10 ডিগ্রি অবধি ভলিউম বাড়বে পজিটিভ। তার মানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো কোশ্চেন নাম্বার 5, দ্য কোএফিসিয়েন্ট অফ ভলিউম এক্সপেনশন অফ এ লিকুইড ইজ 49 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 কেলভিন ইনভার্স, ক্যালকুলেট দ্য ফ্র্যাকশনাল চেঞ্জ ইন ইটস ডেন্সিটি হোয়েন দ্য টেম্পারেচার ইজ রেজড বাই 30 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা কি জানি ফাইনাল ডেন্সিটি কি হয় যখন টেম্পারেচার ইনক্রিজ বা ডিক্রিজ করে, এখানে কি হয়েছে আমার টেম্পারেচারে বাড়িয়েছে, রেজড বাই মানে টেম্পারেচার ইনক্রিজ হয়েছে বাই 30 ডিগ্রি, তাহলে রো প্রাইম কত হবে, রো ইন্টু 1 মাইনাস গামা ডেল্টা থিটা। এই প্রমাণটাও আমি তোমাদেরকে দেখিয়েছিলাম কনসেপ্ট ক্লিয়ারিং ক্লাসে। তাহলে চেঞ্জ কত হচ্ছে, রো মাইনাস রো প্রাইম, তাহলে ফ্র্যাকশনাল চেঞ্জ কত হবে, রো মাইনাস রো প্রাইম বাই রো, এটা হচ্ছে আমার ফ্র্যাকশনাল চেঞ্জ, মানে আগে কত ছিল আর তার মধ্যে কতটা তোমার চেঞ্জ হলো, এই রো মাইনাস রো প্রাইম হচ্ছে আমার চেঞ্জ হলো আর রোটা হচ্ছে আমার আগের মানে ইনিশিয়াল ডেন্সিটি, এটা সমান কত হবে, 1 মাইনাস রো প্রাইম বাই রো, মানে 1 মাইনাস রো প্রাইম বাই রো কত হবে, 1 মাইনাস গামা ডেল্টা থিটা। এখানে করে দেখো 1 কেটে যাবে তাহলে কত হবে, গামা ডেল্টা থিটা। এবার গামার ভ্যালু কত বলে দিয়েছে, 49 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 ইন্টু টেম্পারেচার রেজড বাই 30 ডিগ্রি, তাহলে ডেল্টা থিটা হবে আমার 30। এবার জাস্ট এটাকে গুণ করো, ওয়ান পয়েন্ট ফোর সেভেন ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2, কিন্তু অপশন আছে 1.5, এটাই অলমোস্ট ইকুয়াল টু 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2, মানে হচ্ছে আমার অপশন সি। দেখো কোশ্চেন নাম্বার 6, অ্যান আইডিয়াল গ্যাস ইজ এক্সপ্যান্ডিং সাজ দ্যাট পি টি স্কোয়ার ইকুয়াল টু কনস্ট্যান্ট, দ্য কোএফিসিয়েন্ট অফ ভলিউম এক্সপেনশন অফ দি গ্যাস ইজ, কোএফিসিয়েন্ট অফ ভলিউম এক্সপেনশন। দেখো এটা আইআইটি জেইতে এসেছিল, বুঝতে পারছো প্রতিটা কোশ্চেনে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে এরকম সলভ পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, আর লাস্ট অবধি থেকে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দাও। দেখো আইডিয়াল গ্যাস ইকুয়েশন আমরা কি জানি, পিভি ইকুয়াল টু এনআরটি, তাহলে এখান থেকে পি সমান কত লিখতে পারি, এনআরটি বাই ভি, তাই তো। এবার এখানে আইডিয়াল গ্যাসটা কোন ইকুয়েশন মেনে এক্সপ্যান্ড করছে, পি টি স্কোয়ার ইকুয়াল টু কনস্ট্যান্ট, পি টি স্কোয়ার ইকুয়াল টু কনস্ট্যান্ট। এবার জাস্ট এই পি এর জায়গায় এই ভ্যালুটা পুট করো, এন আর টি বাই ভি ইন্টু টি স্কোয়ার, মানে এন আর টি কিউব বাই ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে এখান থেকে কি লিখতে পারি, এন আর টি কিউব ইকুয়াল টু সি ইন্টু ভি,
एक नम्बर इक्वेशन এবার এটাকে আমি বোথ সাইডে ডিফারেন্সিয়েট করছি বোথ সাইডে ডিফারেন্সিয়েট করলে কি পাবো থ্রি এন আর টি স্কোয়ার ডিটি ইকুয়াল টু সি ইন্টু ডিভি ঠিক আছে এটা দু নম্বর ইকুয়েশন দিয়ে রেখে দাও ডিফারেন্সিয়েট করতে আমরা সবাই জানি এবার টু ডিভাইডেড বাই ওয়ান করলে আমরা কি পাবো দেখো টু ডিভাইডেড বাই ওয়ান করলে থ্রি এন আর টি স্কোয়ার ডিটি ডিভাইডেড বাই এন আর টি কিউব ইকুয়াল টু সি ডিভি বাই সি ভি কি হবে এটা থ্রি বাই টি ডিটি ইকুয়াল টু ডিভি বাই ভি এবার আমাকে জানতে চেয়েছে কোএফিসিয়েন্ট অফ ভলিউম এক্সপ্যানশন কোএফিসিয়েন্ট অফ ভলিউম এক্সপ্যানশন মানে হচ্ছে গামা ডিভি বাই ভি ইন্টু ডিটি মানে চেঞ্জ ইন ভলিউম ডিভাইডেড বাই অরিজিনাল ভলিউম বা ইনিশিয়াল ভলিউম ইন্টু চেঞ্জ ইন টেম্পারেচার এটা সমান কত হচ্ছে থ্রি বাই টি দেখো এটা হচ্ছে আমার অপশন সি क्वेश्चन नंबर सेवन द टेम्परेचर ऑफ ए बॉडी ऑन केल्विन स्केल इज फाउंड टू बी एक्स केल्विन व्हेन इट इज मेजर्ड बाय फारेनहाइट थर्मोमीटर इट इज फाउंड टू बी एक्स डिग्री फारेनहाइट देन द वैल्यू ऑफ एक्स इज देखो हमारे यहां दो धरण स्केल आछे एक केल्विन स्केल और एक फारेनहाइट स्केल ये दो स्केल के मध्य रिलेशन की हम जानी एफ माइनस थर्टी टू डिवाइडेड बाय नाइन इक्वल टू K माइनस टू सेवेंटी थ्री डिवाइडेड बाय फाइव देखो प्रतिटा स्केलर संगे तुम्हें किन्तु रिलेशन जानते हबे बेर करे निते हबे ठीक है फारेनहाइट स्केल रीडिंग माइनस लोअर लिमिट डिवाइडेड बाय अपर लिमिट माइनस लोअर लिमिट ऐसे तुम्हें प्रतिटा रिलेशन तुम्हें बार करे निते हबे ताहले देखो एखाने एफ के दुटो भैल्यू बोले दिए ताहले कि लिखते होबे एक्स माइनस थर्टी टू डिवाइडेड बाय नाइन इक्वल टू एक्स माइनस टू थर्टी सेवन डिवाइडेड बाय फाइव এবার সলভ করো নাইন এক্স মাইনাস ওয়ান সিক্সটি তাহলে ফোর এক্স ইকুয়াল টু মানে হচ্ছে অপশন সি কোশ্চেন নাম্বার এইট एम्स से आसा खूब इजी एक क्वेश्चन ए क्लक उइथ ए मेटल पेंडुलम बीटिंग सेकेंड्स कीप्स करेक्ट टाइम एट जीरो डिग्री सेंटिग्रेड मैं जीरो डिग्री सेंटिग्रेड करेक्ट टाइम दे इफ इट लूजेस 12.5 सेकेंड अ डे एट 25 डिग्री सेंटिग्रेड द कोएफिशिएंट ऑफ लिनियर एक्सपेंशन ऑफ मेटल पेंडुलम इज हमें कि जानी जत टेम्परेचर बढ़े তত আমার ঘড়িটা স্লো যাবে কারণ আমি এক্সপ্লেন করে দিয়েছি তোমরা ভিডিওটা দেখে নেবে আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো তাহলে কতটা স্লো যাচ্ছে সারাদিনে টুয়েলভ পয়েন্ট ফাইভ সেকেন্ড এবার আমরা কি জানি একটা সেকেন্ড পেন্ডুলাম সারাদিনে কতটা স্লো যায় ডেল্টা টি দিয়ে যদি আমরা ডিনোট করি এটা ইকুয়াল টু হাফ আলফা ডেল্টা থিটা ইন্টু চব্বিশ ঘন্টা মানে হচ্ছে ছিয়াশি হাজার চারশো এবার এই ডেল্টা টির ভ্যালুটা বলে দিয়েছে কত টুয়েলভ পয়েন্ট ফাইভ তাহলে তোমাকে আলফা জিজ্ঞেস করেছে হাফ আলফা ইন্টু ডেল্টা থিটা হচ্ছে আমার টোয়েন্টি ফাইভ ইন্টু ছিয়াশি হাজার চারশো তাহলে আলফা সমান কত টুয়েলভ পয়েন্ট ফাইভ ইন্টু টু মানে টোয়েন্টি ফাইভ ডিভাইডেড বাই টোয়েন্টি ফাইভ ইন্টু তাহলে আলফা হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই ছিয়াশি হাজার চারশো পার ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে অপশন এ কোশ্চেন নাম্বার নাইন খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আর এই টাইপের কোশ্চেন তোমার পরীক্ষাতে ফেস করবেই ওয়ান গ্রাম অফ এ স্টিম অ্যাট হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেড মেল্টস হাউ মাচ আইস অ্যাট জিরো ডিগ্রি সেন্টিগ্রেড দেখো ল্যাটেন্ট হিট অফ আইস দেওয়া আছে এইটটি ক্যালোরি পার গ্রাম অ্যান্ড ল্যাটেন্ট হিট অফ স্টিম দেওয়া আছে ফাইভ ফর্টি ক্যালোরি পার গ্রাম অপশন দেওয়া আছে ওয়ান গ্রাম টু গ্রাম ফোর গ্রাম এইট গ্রাম এবার আমি ধরে নিলাম আমার এম গ্রাম আইস গলবে এবার এম গ্রাম আইসকে গলাতে আমার কি পরিমাণ হিট দরকার হবে এম ইন্টু বরফ গলনের লিনতাপ কত এইটটি তার মানে এইটটি এম এত ক্যালোরি হলো এরপরে দেখো আমার যে ওয়ান গ্রাম অফ স্টিম আছে হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সেটা কি করবে আগে সেটা ফেস চেঞ্জ করবে দিয়ে এক গ্রাম জলে আসবে অফ হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেড মানে
1 গ্রাম স্টিম থেকে 1 গ্রাম ওয়াটারে পরিণত হবে। টেম্পারেচার দু ক্ষেত্রে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। 1 গ্রাম ওয়াটারে পরিণত হওয়ার পর সেটা কি হবে, 1 গ্রাম আইসে পরিণত হবে। এই আইসের টেম্পারেচার কত, 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে সেই ক্ষেত্রে আমার টোটাল হিট লস্ট কত হবে, যেহেতু আমার স্টিমের টেম্পারেচার বেশি সেহেতু এটা হিট লস করবে, তাহলে টোটাল হিট লস্ট কত হবে, 1 গ্রাম স্টিম স্টিম থেকে ওয়াটার পরিণত হতে কি পরিমাণ হিট ছাড়বে, 1 × 540, ল্যাটেন্ট হিট অফ স্টিম হচ্ছে 540 ক্যালোরি পার গ্রাম, প্লাস এটা হচ্ছে আমার জল হয়ে গেল। এবার এই 100 ডিগ্রি সেন্টিগ্রেডের জল 0 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফে পরিণত হবে, তাহলে MST MS × T কত, 100 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড করে দেখো, এটা হচ্ছে 100 × 540 = 640 ক্যালোরি। এবার ক্যালোরিমেট্রির মূলনীতি বা প্রিন্সিপাল আমরা কি জানি, হিট লস্ট ইকুয়াল টু হিট গেন, হিট লস্ট ইকুয়াল টু হিট গেন। এবার তাহলে টোটাল হিট লস কত হলো, 640, আর টোটাল হিট গেন কত হলো, এই হিটটা আমার বরফটা নেবে 80 × M, তাহলে এম এর ভ্যালু কত, 8 গ্রাম, মানে হচ্ছে অপশন ডি। বুঝে গেল তো? দেখো আজকের লাস্ট কোশ্চেন, তোমরা বন্ধুদের আমার ভিডিওটাকে শেয়ার করে দাও এবং ভালো লাগলে একটা লাইক করে দাও। এ কপার রড অফ 88 সেন্টিমিটার অ্যান্ড অ্যান অ্যালুমিনিয়াম রড অফ আননোন লেন্থ হ্যাভ দেয়ার ইনক্রিজ ইন লেন্থ ইন্ডিপেন্ডেন্ট অফ ইনক্রিজ ইন টেম্পারেচার, দ্য লেন্থ অফ দ্য অ্যালুমিনিয়াম রড ইজ। দেখো তোমার কপারে কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন দেওয়া আছে আর অ্যালুমিনিয়ামের কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন দেওয়া আছে। এটা নিট 2019 সালে আসা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এই লাইনটা হচ্ছে আমার খুব ইম্পর্টেন্ট একটা লাইন, ইনক্রিজ ইন লেন্থ ইন্ডিপেন্ডেন্ট অফ ইনক্রিজ ইন টেম্পারেচার, মানে কি যেটা ইনক্রিজ ইন লেন্থ হয়েছে সেটা টেম্পারেচার উপর ডিপেন্ডেন্ট করে না, মানে হচ্ছে দুটো ক্ষেত্রে আমার সেম টেম্পারেচার ইনক্রিজ করা হয়েছে। এবার দেখো দুটো ক্ষেত্রে আমার যে ইনক্রিজ ইন লেন্থ সেটা কত, কপারের ক্ষেত্রে ডেল্টা এল সি ইউ ইকুয়াল টু অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে ডেল্টা এল, এল দিয়ে আমরা ডিনোট করলাম, এই দুটো আমার সেম। তাহলে কপারের ক্ষেত্রে এল ওয়ান আলফা ওয়ান ডেল্টা টি ইকুয়াল টু অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কি লিখতে পারি, এল টু আলফা টু ডেল্টা টি। এবার ডেল্টা টি আমার দুটো ক্ষেত্রেই আমার ইকুয়াল, তাহলে এটা বোথ সাইড থেকে ক্যান্সেল আউট হয়ে যাবে। কপার রডের লেন্থ কত বলেছে, 88 ইন্টু আলফা কত, 1.7 × 10⁻¹⁵। দেখো অ্যালুমিনিয়াম রডের লেন্থ বার করতে বলেছে, ইন্টু এর আলফা কত, 2.2 × 10⁻¹⁵। তাহলে এল টু সমান 88 × 1.7 / 2.2, 68 সেন্টিমিটার। খুব ইজি একটা কোশ্চেন, কিন্তু বেসিকটা তোমাদের জানতে হবে, না হলে অঙ্কটা করতে পারবে না। চলো আজকের ভিডিওটা এটুকুই থাক, নেক্সট দিন অন্য কোনো একটা চ্যাপ্টার নিয়ে আমরা হাজির হব। চলো থ্যাংক ইউ।